হে এভরিওয়ান অতিথি আভায়ণের আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম চলে এসেছি একটা পুঁটি মাছের চর্চর রেসিপির সঙ্গে চলুন তাহলে দেখে নাও যাক আমার আজকের রেসিপিটাকে আমার আজকের রেসিপির জন্য আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি দু কাপের মতো আলু নিয়েছি এক কাপের মতো পুঁটি মাছ এই দুটি উপকরণ দিয়ে রেসিপিটাকে তৈরি করে নেব আশা করব রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে খুব ঝটপট ভাবে আমি রেসিপিটাকে তৈরি করছি রেসিপি তৈরি করবার জন্য অলরেডি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু কাপের মতো কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি এক কাপের মতো পুঁটি মাছ আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ কুচি আমি আমার পছন্দ মতো ঝালটা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনিও আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকেও আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এখন সবগুলো উপকরণকে একসঙ্গে মাখবার আগে আলুর সঙ্গে খুব ভালো মতো মরিচটাকে মাখিয়ে নিচ্ছি তারপর সবার শেষে মাছের সঙ্গে সবগুলো উপকরণকেও চাপ দিয়ে দিই একটু মেখে নেব মাছটাই কিন্তু কাঁচা মাছ ইউজ করছি কারণ রেসিপিতে কাঁচা মাছ ইউজ করলে খেতে ভালো লাগে খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করা যায় আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সবার শেষে দিয়ে দিচ্ছি এক মাগের মতো পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এখন এই প্যানটাকে দিয়ে দেব চুলায় রেসিপিটাকে অলরেডি চুলায় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে রেসিপিটাকে হতে দিচ্ছি এভাবে মাত্র পাঁচ সাত মিনিটে আপনি রেসিপিটাকে তৈরি করতে পারবেন চলে আসলাম মিনিমাম তিন মিনিট পর দেখুন আমার রেসিপিটা অলরেডি ফুটতে শুরু হয়েছে কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে রেসিপিটা সব পাশ থেকে খুব ভালো মতো হয়ে যায় আবার ঢাকা দিয়ে দিয়ে এভাবেই কুক করতে থাকবো তাহলে কিন্তু রেসিপিটা খুব দ্রুতই তৈরি হয়ে যাবে কিছুক্ষণ পর পর ঢাকা তুলব আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন দেখতে পারবেন পানিয়ার তেলটা একদমই সেপারেট হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে আমার রেসিপিটা অলরেডি ডান আমার রেসিপিটা কিন্তু এখন অলরেডি অনেকটাই পানিয়ার তেলটা সেপারেট হয়ে গেছে ঠিক এই প্রসেসে গ্যাসের চূড়াটাকে অফ করে দিতে হবে তাহলেই কিন্তু যে পানিটা আছে এই পানিটাও শুকিয়ে যাবে আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি আশা করব আমার আজকের এই চরচুরি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন